আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস রান্নাঘর। আজকের রেসিপিটি হলো প্রন উইথ স্পিনাচি কারি। আর এই রান্নাটি আমরা কম বেশি সবাই করে থাকি, খেতেও ভালো লাগে। চলুন দেখে নেই কী কী লাগছে। এখানে নেব 300 গ্রাম স্পিনাচি বা পালং শাক, চিংড়ি মাছ এইভাবে ভেতর থেকে পরিষ্কার করে রেখেছি, আপনারা চাইলে ছোটো চিংড়িও নিতে পারেন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি, 4-5টি শুকনো মরিচ। এখানে মশলার ভিতরে আছে 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া। আপনারা যদি মশলা বেশি খান সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি স্পিনাচিগুলো 2 ইঞ্চি করে কেটে নিয়েছি, আপনারা ছোটো বড় করে নিতে পারবেন। আজকে রান্নাটি আমি করব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে। আপনারা চাইলে নর্মাল তেল অথবা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখন আমি চুলার উপর একটি প্যান বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দেব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 1 টেবিল স্পুন, শুকনো মরিচগুলো দিয়ে দেব আর ভেজে উঠিয়ে রাখব। এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি সবাই পছন্দ করবেন। মরিচগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম। এখন কিছু অ্যাড করে দিলাম, 1 টিস্পুন রসুন কুচি। রসুনগুলো হালকা ব্রাউন কালার হলে তারপরে আমি চিংড়িগুলো একটু ভেজে নেব। আমার রসুন কুচিগুলো ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দেব চিংড়িগুলো। আর এইভাবে রসুনের সঙ্গে যদি ভাজেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়িগুলো রাবারি হয়ে যাবে, একটু কালার চলে আসলেই তারপরে উঠিয়ে নেব। এইভাবে হয়তো অনেকেই রান্না করেন, হয়তো বা কারো কারোর সাথে মিলে যেতে পারে। তবে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার থাকেন তাদের জন্য রান্নাটি, আর আপনারাও দেখে নিতে পারেন। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল না রান্না করে এভাবে রান্না করবেন, এভাবে খেতে কিন্তু বেশি ভালো লাগে। চিংড়িগুলো ওঠানো হয়ে গেলে আবার অ্যাড করে দেব 1 টেবিল স্পুন অলিভ অয়েল। আমি এখানে কম তেলে রান্না করছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এখন আমি অ্যাড করে দেব অল্প একটু আস্ত জিরা, আপনারা যদি আস্ত জিরার ফ্লেভারটা পছন্দ না করেন স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি 1/2 কাপ। এই পেঁয়াজটা এখন একটু নরম করে নেব, আমি ব্রাউন কালার করে ভাজবো না। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলেই তারপরে অ্যাড করে দেব আলু, পেঁয়াজটা প্রায় নরম হয়ে এসেছে, এখন আমি অ্যাড করে দেব আলু। এই আলুটা আমি একটু ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। একজন কমেন্ট করে জানতে চেয়েছেন আমার লাইফের বেস্ট মোমেন্ট কোনটি। বেস্ট মোমেন্ট অনেকগুলোই আছে, তার ভিতরে আজকে আমি শেয়ার করছি একটি। হাফ টিস্পুন লবণ অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার লাইফের বেস্ট মোমেন্ট বলতে আমি যখন কোনো কিছু রান্না করি সেটা খেয়ে আমাকে যখন সবাই অ্যাপ্রিসিয়েট করে সেটাই আমার লাইফের বেস্ট মোমেন্ট। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দেব 1 টিস্পুন পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ পেস্ট দিয়ে একটু নেড়েই পানি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 টিস্পুন করে মশলাগুলো, এখন একটু ভালো করে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেছে, এবার অ্যাড করে দেব 1/2 টিস্পুন রসুন পেস্ট, আর অ্যাড করে দেব 2-3টি কাঁচামরিচ। এখন এগুলোকে ভেজে নিলাম আর পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা না লেগে যায়। চুলার জালটা লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিলাম যেন আলুটা সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও কষানো হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে নিলাম আর কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দেব পালং শাক। আমি সবসময় চেষ্টা করি একটু ইজিভাবে রেসিপি দেখানো যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। স্পিনাচিগুলো একটু নেড়েই ঢেকে দেব 3-4 মিনিটের জন্য, ঢেকে দিলাম।
तीन चार मिनट पर फिर आसलम और ढाकनाटा खुले देखल अनेकखानी कमे गे एन भलोक मिक्स कर प्रथम दिखे चूलार जाल हाए रखबें और से शाकटा एखो सेद्ध है तुम नेड़े चेड़े आबार एक ढेके देव और शाक रान्ना सबुज थाकार जोन्नो प्रथम दिके चूलाटा हाए राखबेन परे लोते देबेन ताहले आर शाकेर कालारटा नष्ट होबे ना सबुज थाकबे आर पालंग शाक नर्माली खूब ताड़ाताड़ी सेद्ध हो जाए ताई बेशिक्षण ढाकना लागिए राखबेन ना आमार पालंग शाकटा सेद्ध हो गेछे एखन आमी एड करे देबो भाजा चिंगड़ीगुलो एगुलो दिए भालो करे नेड़े नेब चिंगड़ीगुलो दिए आमी आरो पाँच मिनिटेर मतो रान्ना करे नेब आमार रान्ना प्राय शेषेर दिके एखन चेक करे नेब आलूटा सिद्ध होयेछे किना आलू शाक दुटो सिद्ध होये गेछे आर देखुन सबुजो आछे पानीटा शुकिये गेलेई नामिये नेब तारपर सार्व करे देखाबो आपनारा बासाय ए रेसिपि ट्राई करे देखबेन आशा करी सबाई पसंद करबे आर आमाके कमेंट करे जानाते पारेन आपनार रेसिपिटि केमन लागलो चूलाटा बंद करार आगे जे मरिचगुलो भेजे रेखेछिलाम एखन दिए दिलाम एकटु नेड़े चूलाटा बंद करे सार्व करब आमार रान्ना शेष चूलाटा बंद करे दिलाम आमार चैनलटी जदि भालो लेगे थाके लाइक शेयर कमेंट और सबस्क्राइब करते भूलबेन ना आर पाशे थाकार बेल आइकनटी प्रेस करे राखबेन नतून नतून भिडियो पेते थैंक यू फर वाचिंग आल्ला हाफेज़।